মহাখালী ফ্লাইওভারটি যখন নির্মিত হয়, এটি আসলে খুবই জরুরি একটি ফ্লাইওভার ছিল ঢাকা শহরের জন্য। কারণ গুলশান একটি বাণিজ্যিক এরিয়া এবং গুলশান কাকলি বনানী এবং মহাখালী বাস স্ট্যান্ড আমরা দিকে যারা যেতাম, অথবা উত্তরা বনানী অথবা গুলশান বনানী থেকে যে আমরা মতিঝিলের দিকে যেতাম অথবা ফার্মগেট দিকে ক্রস করতে গেলে প্রধানমন্ত্রী কার্যালয় অথবা যারা ধানমন্ডির দিকে আসতে আসার জন্য আমাদের এই ওয়েটি ইউজ করতে লাগতো। এই ওয়েতে এই ফ্লাইওভারটি হওয়ার ফলে আমাদের যে চাপটা সেটা কমে গিয়েছে নিচের দিক দিয়ে। আবার রেল ক্রসিং আছে এখানে একটি, মহাখালীর যে রেল ক্রসিং, এর জন্য রেল আসার জন্য হয়তো অনেক সময় 15-20 মিনিট বন্ধ থাকত রাস্তাটি। বর্তমানে আমাদের এই ফ্লাইওভারটির উপরে দিয়ে আমরা যারা সাধারণত গুলশান 2 নম্বর অথবা বনানী কাকলি অথবা উত্তরা এয়ারপোর্ট মিরপুর রেড দিকেও যাওয়া যায় এটির সাহায্যে, এটি দিয়ে, তো এটির জন্য বড় সুবিধা। আর গুলশান থেকে যারা আমরা আসতে চাই অথবা গুলশান উত্তরা বনানী থেকে তারা যারা ফার্মগেট অথবা মতিঝিল অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিশেষ সরণির দিকে আসতে চাবো অথবা মহত্বের দিকে আসতে চাবো, তাদের জন্য এটি বিশেষ মানে উপকারী একটা। ঢাকা শহরের আসলে শুধু যে এদিকে আসবে তার না, ঢাকা শহরের জন্য সবচেয়ে উপকারী ফ্লাইওভার এটি। এটি যখন এটির দৈর্ঘ্য হচ্ছে 1.12 কিলোমিটার এবং যদি নর্মালি রাস্তা ফাঁকা থাকে এই ফ্লাইওভারটি আমাদের ক্রস করতে সময় লাগে সর্বোচ্চ 2 মিনিট। আরও বেশি ফাঁকা থাকলে হয়তো বাসে এবং প্রাইভেট কার অথবা হুন্ডায় পাস করলে এটি 1 মিনিট সময়ের মধ্যে পাস করা যায়। তো জ্যামের যে সমস্যাটি এটি আসলে অনেকটা কমিয়ে দিয়েছে এই ফ্লাইওভার। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন প্লিজ। এই ফ্লাইওভারটি হওয়ার আগে আমাদের এই রাস্তাটি পার হওয়ার জন্য অনেক সময় দেখা গেছে যে 1 ঘন্টা সময়ও আমাদেরকে এখানে জ্যামে বসে থাকতে লাগতো। তো এটি সত্যি একটি উপকারী ফ্লাইওভার ঢাকা শহরের জন্য। ধন্যবাদ।